السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، ثم الحمد لله. আমরা গত ক্লাসগুলোতে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল নাস, শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আমরা সূরা ফাতিহা এবং সূরা নাসের তারকিব এবং তাহকিক, শব্দ বিশ্লেষণ সহ আমরা বিস্তারিত পড়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল ফালাক এর মধ্যে তারকিব এবং তাহকিক করব। এর আগে আমাদের কথা ছিল আমরা সূরা ফাতিহার যে আরবিটা পড়েছি এবং সূরাতুল নাসের যে আরবিটা পড়েছি, এটা যেন আমরা একটু পড়তে পারি। এটা পড়তে পারার জন্য একটু হারাকা সহ আমি লিখে আপনাদেরকে একটা শীট পাঠালাম, এটা আগে পাঠালে ভালো ছিল। ওখান থেকে দেখে আমাদেরকে এই যে নিচের আরবিটা পড়াটা একটু আমাদের শিখে ফেলতে হবে। আরবিটা পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েকটা স্ট্রাকচারই ঘুরে ফিরে আসবে, খুব তাকরার থাকবে, একরকম কথা বারবার আসবে। জারুন মাজরুরুন মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি জাররিন বিল ইদাফাতি মারফুউন ওয়া আলামাতু রাফঈহি আল ফাতহাতু আদ দাম্মাতু আল কাসরাতু, এরকম কথাগুলি ঘুরে ফিরে থাকবে। মাউসুফুন সিফাতুন মাতুফুন মাতুফুন আলাইহি, এই কথাগুলোই থাকবে। তো সুতরাং কয়েকটা আমরা যদি কয়েকটা সুরার মধ্যে পড়ে ফেলতে পারি, এই যে এরকম এখানে যেটা দেওয়া আছে ডিটেইলস একেবারে, আউযুবিল্লাহ থেকে এরপরে বিসমিল্লাহ এরপরে সুরাতুল ফাতিহা, এই যে তারকিব গুলো আছে আরবিতে কিভাবে পড়ব আমরা হারাকা সহ দিয়ে রাখছি, এখান থেকে একটু প্র্যাকটিস করব সবাই, কয়েকবার রিডিং করব, পড়ার পরে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকে কি স্যার একটু সবার কাছ থেকে শুনবো? শুনেন। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমার একটা কোশ্চিন আছে, সূরা ফাতিহার যেটা ওই যে আন আমতা, ওখানে একটা ইয়া আছে যেটা লা মাহাল্লা লাহা, এটা একটা স্বতন্ত্র ওয়ার্ড হিসাবে, ওই জিনিসটা যদি আপনি একটু বুঝিয়ে দিতেন আমি একটু এটা কনফিউজ। কারেক্ট, লা মাহাল্লা লাহা, এটা আমরা ডিটেইলস বিস্তারিত করব, বাকি প্রাথমিক আমরা এতটুকু মনে রাখি। লা মাহাল্লা লাহা শব্দের অর্থ হলো লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, এরকম বলে। এই দেখেন, আন আমতা ফেলুন মাদিন মাবনিউন আলা সুকুন ওয়া তাউ তাউল ফাইলি ওয়া জুমলাতু আন আমতা সিলাতুল মাউসুলি, এই যে সিলাতুল মাউসুল যে বাক্যটা এটাকে বলতেছে লা মাহাল্লা লাহা। লা অর্থ না, মহল অর্থ স্থান, লাহা মানে তার, তার কোনো মহল নাই, কোন দিক থেকে একটু উজ্জ আছে, এটা হলো মিনাল এ আরাবি। অনেক সময় দেখবেন এটা উল্লেখ থাকবে, লা মাহাল্লা লাহা মিনাল এ আরাবি, অর্থ হলো এ আরাবের দিক থেকে তার কোনো মহল নাই, স্থান নাই, এটা বুঝাচ্ছে, তাই না? লা মাহাল্লা লাহা মিনাল এ আরাব, তার মানে যে আমরা জানি যে একটা শব্দ মারফু হয়, আবার মানসুব হয়, আবার মাজরুর হয়, তো যেই শব্দগুলো নর্মাল এটাকে সরাসরি বলে দেয় মারফু, যেটা মাবনি, মাবনি তো আরব নিতে পারবে না, ওটাকে বলে ফি মাহাল্লি রাফইন ফি মাহাল্লি নসবিন ফি মাহাল্লি জাররিন, এভাবে বলে দেয়। আর কিছু শব্দ আছে আরব গ্রহণই করতে পারে না, কিছু আরব গ্রহণই করতে পারে না, যেমন ধরেন একটা সেন্টেন্স, সেন্টেন্স কি আমরা মারফু বলতে পারবো, মানসুব বলতে পারবো না, তখন কি বলবো এই পুরো সেন্টেন্সটা যখন আলাদা সেন্টেন্স, আগের সাথে কোনো সম্পর্ক নাই, তখন এটাকে বলা হয় লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, মানে এই সেন্টেন্সটার পূর্বের সাথে কোনো সম্পর্ক নাই, এটা ইরাবগতভাবে কোনো স্থান নাই। ধরেন পূর্বের সাথে সম্পর্ক থাকলে কথার কথা পূর্বেরটা মাউসুফ, তাহলে এটা সিফাত,
তাহলে পূর্বেরটা মারফু হইলে এটাও কি হইতো? মারফু হতো, মারফু তাহলে হতো, পূর্বের জি। সাথে সম্পর্ক নাই তো, সুতরাং স্বতন্ত্র। এই জন্য সংক্ষেপে আমি বলে যাই যে লা মাহাল্লা লাহা মিনাল ইরাব মানে এরাবের কোনো স্থান নাই, মানে স্বতন্ত্র বাক্য। প্রাথমিক আচ্ছা, আমরা এটা মনে রাখি, বাকি ইনশাআল্লাহ আমরা ডিটেইলস এটা তাহলে এখানে যে একটা ওই যে এখানে যে তারকিবটা করেছে, অর্থাৎ এখানে দেখতে জুমলাতুল আনআমতা সিলাতুল মাউসুলা লা মাহাল্লা লাহা, এই এইটা একটু ওস্তাদ একটু সাজি একটু বুঝিয়ে দিবেন। অর্থাৎ পূর্বে পূর্বে যে আল্লাদিন আছে না, আল্লাদিন ইসমুল মাউসুলের সিলা থাকবে, আর ও যত আচ্ছা, সিলা আছে, সিলা এই যে সিলাতুল মাউসুল আমরা যেটা বলি, এই হ্যাঁ হ্যাঁ সিলাতুল মাউসুলটা আগের সাথে সম্পর্ক নাই, এটা স্বতন্ত্র হয়। তাহলে এই যে আন আমতা আলাইহি এতটুকু সিলাতুল মাউসুল না, এই সিলাতুল সিলাতুল মাউসুল, মাউসুলটাকেই বলতেছে লা মাহাল্লা লাহা, কারণ এটার আলাদা সম্পর্ক নাই পূর্বের সাথে, তো সুতরাং এটা হলো স্বতন্ত্র বাক্য। বুঝে গেছে স্যার? জাযাকাল্লাহু খাইরান, জি ওস্তাদ, জি বুঝা গেছে। আলহামদুলিল্লাহ। আমরা একটু পড়ি নিচের একটা আয়াত থেকে কথার কথা, আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে একটু পড়ি তো, আলহামদু একজন পড়েন এটা শুরুর দিকে, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার আলহামদুটা পড়েন, আলহামদুটা কি বলতেছে আমাদের অ্যাপে এটা আছে, এখান থেকে পড়লেও আমাদের হবে। এগুলো হলো অর্থ বলছে, এগুলো হলো অর্থ বলছে। এই যে আলহামদু হ্যাঁ, আসসানা আলাল জামিলি বিল কাউলি, মানে কথার দ্বারা যেসব ভালো কাজ করা হয় তার উপর প্রশংসা করার জন্য এই শব্দটা আসে। আসসানা ও মানে প্রশংসা বুঝায় আলাল জামিলি, ভালো কাজের উপর, বিল কাউলি কথার মাধ্যমে, কথার মাধ্যমে যে প্রশংসা করা হয় সেটাকে হামদুন বলে, এই হলো অর্থ বলে দিল, তাই না? তারপরে আর রব্বু, এটার অর্থ বলছে আল মালিকু ওয়া সাইয়্যিদু, মালিক নেতা, ওয়াকাদ ইউরাদু বিহি আল মুসলিহু ওয়াল মুরাব্বি, এবং কখনো কখনো এর দ্বারা আল মুসলিহ সংশোধনকারী, ওয়াল মুরাব্বি এবং যিনি লালন পালন করে, লালন পালনকারী এই অর্থেও ব্যবহার হয়, উদ্দেশ্য নেওয়া হয়। তাহলে এটাও অর্থ বললো রবের। তারপরে আল আলামিন অর্থ বলতেছে জামউ আলামিন, এটা হলো তো আমাদের ওই মুরব্বি, আমরা যে মুরব্বি বলি, কারেক্ট, আমরা যে মুরব্বি বলি ওইটা মুরব্বি, রাব্বা এটা অর্থ হলো লালন পালন করা। তাহলে মুরব্বি মানে যিনি লালন পালন করেন, লালন পালনকারী বা পালন কর্তা, আমরা বলি না রব মানে কি পালন কর্তা, তাই না? কারেক্ট। তারপরে আল আলামিনা বলতেছে জামহু আলামিন, এটা হলো আলামুন, এটার বহুবচন হলো আল আলামিনা, আলামিনা এটা পড়তে হবে বিফাতহিল লাম, লামের মধ্যে ফাথা দিয়ে পড়তে হবে, অর্থাৎ আলিমিনা বলা যাবে না। একটা প্রসিদ্ধ শব্দ আছে আলিমুন, তাই না? আলিম মানে কি জ্ঞানী, যে জানে, তার মানে এই যে কাসরা দিয়ে পড়া যাবে না, পড়তে হবে কি বিফাতহিল লাম, লামের মধ্যে ফাথা, তাহলে শব্দ কি হবে আলামুন, এটা বলে দিল। ওয়া ইউরাদু বিহি জামিউল কাইনাত, এবং এর দ্বারা উদ্দেশ্য হয়, ইউরাদু ইচ্ছা করা হয়, বিহি এই শব্দটা দ্বারা জামিউল কাইনাত, কাইনাত মানে সৃষ্ট জীব, আর জামি অর্থ সকল, আমরা বাংলাতে বলি না তামাম কায়নাত, মানে উর্দু শব্দটা অনেকটা বাংলার মতোই ব্যবহার হয়, তামাম কায়নাত, কায়নাত শব্দের অর্থ হলো সৃষ্টি, মাখলুক বলি না, মাখলুককে আরবিতে বলে সমস্ত কায়নাত, মাখলুক। কারেক্ট। তাহলে জামিউল কায়নাত মানে সমস্ত সৃষ্টিকেই উদ্দেশ্য নেওয়া হয়। তাহলে এই তিনটাতেই মূলত অর্থ বললো, এরপর একটা তারকিব বলতেছে, এখান থেকে একটু আপনারা পড়েন আলহামদু কি হবে, আলহামদু হচ্ছে মুবতাদা মারফু, না সুন্দর করে মুবতাদা উন মারফু উন, মুবতাদা উন মারফু উন, মাশাআল্লাহ, আলহামদু মুবতাদা উন মারফু উন, মাশাআল্লাহ, আরো কয়েকজন বলেন মুবতাদা উন মারফু উন, এভাবে পড়বে মুবতাদা উন মারফু উন, মাশাআল্লাহ। এরপরে নিচেরটা আরেকজন পড়ি, আরেকজন এই লিল্লাহি থেকে আরেকজন পড়েন দেখি, মাশাআল্লাহ, লিল্লাহি বিখবরি। এই যে লামের নিচে কিন্তু জের, এটা নিচে আছে না,
ওয়ামুতাআল্লিকানি এরকম পড়তে হবে। ওয়ামুতাআল্লিকানি বি খাবারিন কারেক্ট, মাহজুফিন তাকদিরুহু আলহামদু ওয়াজিবুন। মাশাআল্লাহ, আলহামদু ওয়াজিবুন লিল্লাহি এরকম হইতো তাই না? আলহামদু ওয়াজিবুন লিল্লাহ, এই যে যে খবরটা মাহজুব আছে এই লিল্লাহিটা এর সাথেই মুতাল্লিক হবে, বুঝা গেছে? এটাই বলতে তাহলে এটা অর্থটা বুঝতে পারছি না। লফজুল জালালাতি মানে সম্মানিত আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার হয়। মাজরুরুন, এটা তারকিবে মাজরুর হয়েছে কেন? বিল্লামি, এই শুরুতে লি আছে যে লামের দ্বারা। ওয়ামুতাআল্লিকানি, যার মাজরুর পেলে এটা মুতাল্লিক হবে কার সাথে? বিখাবারিন মাহজুফিন, উজ্জ একটা খবরের সাথে। সেটা কি? তাকদিরুহু, সেই উজ্জ খবরটার এস্টিমেটেড রূপ হলো আলহামদু ওয়াজিবুন লিল্লাহি। তার মানে বাক্যটা এরকম, আলহামদু সমস্ত প্রশংসা ওয়াজিবুন অপরিহার্য লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য, বুঝা গেছে? জি উস্তাদ জি, এখানে ওয়াজিবুন কেন হলো? একটা সিবুল ফেল উজ্জ থাকবে, আমরা বললাম না সিবুল ফেলটা একটা কমন সিবুল ফেল হতে পারে, মাওজুদুন কাইনুন হাসিলুন সাবিতুন, এই চারটা তাই না কমন? আবার এই গ্রুপে বোধহয় এটা অত ডিসকাশন হয়নি। হ্যাঁ এটা তো স্যার ফাতেতে হয়েছে, দ্বিতীয় ক্লাসে এই ক্লাসটা হয়েছে, এই ক্লাসটা হয়েছে স্যার। ওই যে যেটা ধরে নিতে হয় উস্তাদ জি বলেছিলেন, বাট এই যে ওয়াজিবটা, ওয়াজিবটা উনি ওই যে মানে আমরা পড়ছিলাম যে মুতাল্লিক একটা পূর্বে হয়তো ভার্বের সাথে হবে অথবা সিবুল ফেল এর সাথে হবে। এই সিবুল ফেলের মধ্যে দুইটা ধাপ বলছিলাম, কমন চারটা হতে পারে, এই চারটার যে কোনোটা ধরা যাবে, আবার স্পেসিফিক হতে পারে, খাসা অর্থাৎ অর্থ হিসাবে ধরতে পারেন। তাহলে এখানে ওয়াজিবুন বলছে, ওয়াজিবুন মানে আবশ্যক, তার মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আবশ্যক এই অর্থে। ও এই অর্থে, আচ্ছা তো আলহামদুলিল্লাহ। এরপরে রব্বিল আলামিনা, এই রব্বিটা বলেন, রব্বিটা একজন পড়েন আরেকজন পড়েন, রাব্বি সিফাতুল্লাহি আও বাদালুন মিন বিল্লাহি আও বালালুন মিন বাদালুন, বাদালুন আও বাদালুন মিনহু, মিনহু অর্থাৎ বালাদালুন, লিল্লাহি থেকে হয়তো সিফাত হয়েছে অথবা বদল হয়েছে, সিফাতুন লিল্লাহি আও বাদালুন মিনহু, তাই না? দুইটাই করা যাবে। এরপরে পরেরটা পড়ি আল আলামিনা, এটা একজন পড়েন দেখি, মুদাফুন ইলাইহি মাজরুরুন বিল ইয়াই, এবং এটা মাজরুর হইছে কিসের দ্বারা? ইয়া দ্বারা, কারেক্ট। লিআন্নাহু, ইয়া দ্বারা মাজরুর হলো কেন? কেননা শব্দটি মুলহাকুন, সম্পৃক্ত সংযুক্ত, বিজামিইল বিজামইল মুযাক্কারিস সালিমি, রেগুলার প্লুরাল পুরুষবাচক শব্দের সাথে, তাই না? জামুল মুজাক্কার সালিম মানে কি? সালিম মানে রেগুলার প্রোনাউনের যেটা পুরুষবাচক শব্দ বোঝায়। তাহলে পুরুষবাচক রেগুলার প্লুরালের সাথে একটা শব্দ এটা, তো সুতরাং রেগুলার প্লুরাল পুরুষবাচক শব্দ আমরা জানি মুসলিমুনা, মানসুব মাজরুর অবস্থায় কি হবে? মুসলিমিনা, তাই না? আলামুনা, তাহলে মুদাফিলাই মাজরুর হবে, তাহলে কি হবে? আলিমিনা, আলামিনা, আলামিনা, কারেক্ট। তাহলে এইভাবে আমরা একটা একটা আয়াত সবগুলো এখান থেকে একটু প্র্যাকটিস করবেন আপনারা। আর রহমানুর রহিম সিফাতানি লিল্লাহি মালিকি সিফাতুন সালিসাতুন, এভাবে পুরোটা আপনারা একটু পড়বেন। মানে আমরা পুরোটা পড়ার দরকার নেই, পড়তে পারবেন না এখন ইনশাল্লাহ, কয়েকবার প্র্যাকটিস করুন। হারাকাত ছাড়া ওইখানে চলে যান, এটা আমরা ওনটা আমি দেখে নেবে আগে, হারাকাত ছাড়া ওইখানে চলে যান, অ্যাপসে চলে যান, ওটা ওটা পড়ুন। এটা তো অ্যাপসের মধ্যে আমরা 6 নম্বর আয়াতে পড়ি। হ্যাঁ দেখেন আয়াতটা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা এই দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুরুতে আছে ইহদিনা, একজন পড়েন দেখি, ইহদিনা এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ফেল, ফেলে আমর,
তাহলে কিভাবে পড়তে হবে? আরবি সিস্টেমে পড়েন ফেলু আমরিন, ফেলুন আমরিন, ইয়ারাদু বিহি দা দাউন, দাউন দুআ, দুআ ইউরাদু বিহি আদ-দুআ। আচ্ছা কেউ মনে একটু দাগ দিচ্ছেন, একটু খেয়াল করেন তো। এই যে ইউরাদু বিহি, এই আমরের দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে আদ-দুআ, দোয়া করা, প্রার্থনা করা, তাই না? আমরা জানি আমর মানে কি, ওয়ার্ডার। তাহলে ওয়ার্ডার কি হয়? বড়র পক্ষ থেকে ছোটকে হয়, কিন্তু ছোটর পক্ষ থেকে বড়কে অর্ডার দেয়া যায়? দেয়া যায় না। অনুরোধ করা, আমরা হলাম মাখলুক। তাহলে আল্লাহ তো বড়, তাহলে আল্লাহকে আমরা আমর দিয়ে বলতেছি মানে কি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, এটাই বলে দিচ্ছে। ফেলু আমরিন, এটা আমরের একটা ফেল, ইউরাদু বিহি, এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে আদ-দুআউ, প্রার্থনা করা বা দোয়া করা। এরপরে বলেন মাবনিউন, মাবনিউন আলা হাযফুন, আলা হাযফি, আলা হাযফি, আলা হাযফি হারফি, হারফি হারফিল ইল্লাতি, কারেক্ট, আলা হাযফি হারফিল ইল্লাতি, হারফিল ইল্লাতি, মাবনিউন আলা হাযফি হারফিল ইল্লাতি। অর্থাৎ দি শেষে এরকম ছিল, আমরা বিস্তারিত পড়েছিলাম, তাই না? এই যে শেষের ইয়াটা ড্রপ হয়ে গেছে, এই ড্রপ হওয়ার উপরেই এটা মাপনি হয়েছে। ইহদি ছিল, ইহদি হয়ে গেছে। আচ্ছা উস্তাদ স্যার, একটু এই যে এখানে এই লেখাগুলি আমরা যে পড়ার চেষ্টা করতেছি, যেখানে হরকত নাই, কারণ এই অ্যাপসের মধ্যে হরকত ছাড়া জিনিস আছে সমস্ত গুলি, আমরা যেন হরকত নাই এই অবস্থায়ও পার্টিকুলার ওয়ার্ডটা পড়ে বুঝতে পারি এটা কি, এর আপটা কি। এখন আমাদের নন নলেজ থেকে ভিতরে যদি কথা বলি একটু কাইন্ডলি, প্রথমে দেখেন এটা হলো আমাদের ওয়ার্ড যেটা দেওয়া আছে, না শব্দটা এহেদিনা, এটার অর্থ থেকে আমরা পাচ্ছি কি যে আমাদেরকে দেখাও। আচ্ছা এখন এটার ব্যাখ্যা দিচ্ছি এই শব্দটা, প্রথমে দেখেন এই কটুক থেকে আমরা কি পাইতে পারি, কি বুঝতে পারি এটাকে, ফালা পড়তে পারি, আর কি পড়তে পারি, ফুয়েলা পড়তে পারি, আর কি পড়তে পারি, যা যা কিছু পড়তে পারি এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট হলে ফেল, তাহলে এটা হলে ফেলুন প্রথম কথা। এরপর আছে এইটা কি, এই শব্দটা আমরা দেখলে কি বলি এটাকে, আমরুন। এখন ফেলুন একটা ইন্ডিপেন্ডেন্ট শব্দ, আমরুন একটা ইন্ডিপেন্ডেন্ট শব্দ, এখন দুইটাকে যোগ করব, যোগ করে কিভাবে যোগ করা যায়, ফেলুন আমরুন বলবো না আমরিন বলবো, এই সম্পর্কগুলি কিন্তু বের করতে হবে। মনে করেন আমি যদি ফেলুন আমরুন বলি, তাহলে বলতেছি এটাকে বলতেছি মাউসুফ, এটাকে বলতেছি সিফাত, এরকম কিছু একটা সম্পর্ক, কারেক্ট স্যার? তো তাইলে কি এই ফেলুন আমরুন বলা যাবে এই সেন্টেন্সটাকে, কারণ এটা ফেল তো কোনো মাউসুফটা, আমরুন কোনো সিফাত না, তাহলে ফেলুন, ফেলুন আমরুন বলা যাচ্ছে না, তাহলে আমরের ফেল অর্থ থেকে বোঝা যায়, তাহলে এটাকে আমার মোদাব মোদাব ইলাই সম্পর্কতে আমার পড়া যাবে, ওটাই হবে কারেক্ট, ফেলু আমরিন। এই স্টাইলে কয়েকটা যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে আমাদের বাকিগুলি ধরতে অসুবিধা হবে না। তারপরে যদি মনে করেন তাও যদি মিলাইতে না পারি, অ্যাটলিস্ট এই কটুক বুঝবো এটা দেখে, না পড়তে পারলো, এটা হলো আমরের ফেল, ফেলে আমর। এই স্টাইলে গেলে ওস্তাদ একটু আস্তে আস্তে গেলে আমাদের কি মনে হয়। আচ্ছা এখন ইউরাদু বিহি তা দিয়ে বোঝানো হয়, এই এই ভার্বটা নতুন, এই ভার্বটা একটু ব্যাখ্যা করেন, এই ইউরাদু এখন ফর্ম পড়ে যাবে আর ওয়াদা, আমরা একটু লেখায় চলে যাই, শব্দটার রুট লেটার হলো চার নাম্বার ফর্মে যাবে, তাহলে আক্রামার সাথে মিলাবো আমরা, আর ওয়াদা, মাসদারটা
প্রথমে যে নিয়মটা আমরা জানি, এই প্রথমে হরফুলিল্লাহ ভারী বুঝা নিয়ে আছে আর পূর্বেরটা পাতলা, এই জন্য অদল বদল করে এই রার মধ্যে ফাতা দিয়ে দিব। এখন ফাতা যেহেতু আলিফ কে চায়, তো সুতরাং এই ওয়াওটা সাথে সাথে আমরা আলিফ বানায় দেবো, তাই না? শব্দ হয়ে যাবে আর, এটা মা দিতে পাইলাম। এরপরে ইউর উইদু, তাহলে সেম নিয়মে বলেন তো, এই যে ওয়াও এর কাসরাটা আমরা রার মধ্যে দিব, পরিবর্তন করে দিব। এরপরে কাসরা তারপরে কাকে চায়? ইয়াকে চায়। আলাদা হয়ে যাবে ইউর উইদু, কারেক্ট, আরাদা ইউরিদু। এই হয়ে গেল সব ওয়ার্ডটা আছে, ওটা আছে মাজহুল অবস্থা, কারেক্ট। একটু আপনাদের ভালো বুঝার জন্য আমি একটু শেয়ার করতেছি, এটা একটু দেখে নেন তাহলে ভালো হবে। চার নাম্বার ফর্মের প্যাসিভটা কিরকম হবে? আক্রমা থেকে প্যাসিভটা কি হয়, এই দেখেন কি হয়, পার্থক্য হলো এতটুকু। আর মাদির মধ্যে উক্রিমা, তাহলে এখন একটু মূল রূপটা আমরা বের করি প্যাসিভের, উক্রিমার সাথে মিলিয়ে বলেন তো প্যাসিভটা কি হওয়া দরকার? এরপরে মুদারের প্যাসিভটা হওয়ার কথা ইউর ওয়াদু, এটা কার সাথে মিলাচ্ছে? ইউকরামু, তাই না? এখন এই দুটাতে এখন আমরা আবার বানাই সেম নিয়মে। এই যে কাসরা, এই কাসরাকে আমরা রার মধ্যে দিয়ে দিই, কাসরা তারপরে ওয়াওকে ইয়াকে চায়, তো সুতরাং শব্দ হয়ে যাবে উরিদা, 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 তাই না? এই ওয়াও এর কাসরা রার মধ্যে দিলাম, এরপরে রা তারপরে অ্যাপ্রোপ্রিয়েট বা আমরা বলি এটা করেসপন্ডিং, সে চায় হলো ইয়াকে, তো সুতরাং দিয়ে দিলাম উরিদা। এবার এখানে সেম বলেন, এখানে সেম এই যে ওয়াও এর ফাতাকে আমরা এটা যাবে এই যে ফাতাকে, তাহলে ফাতা হয়ে যাবে আর আলিফ হয়ে যাবে ফাতা, এরপরে ওয়াও ফাতা যেহেতু করেসপন্ডিং হরফুলিল্লাহ আলিফ কে চাই, হয়ে যাবে ইউরাদু। এটাই ওখানে আসছে, এই শব্দটাই ওখানে আসছে, এই যে এটাই আমাদের আয়াতের মধ্যে এই পড়ার মধ্যে আসছে, এই যে ইউরাদু তাহলে চা হয় না মাজুল, ইউরাদু ইচ্ছা করা হয় বিহি এই আমরটার দ্বারা, আর দোয়া ও দোয়া ইচ্ছা করা হয় মানে কি উদ্দেশ্য নেওয়া হয়, তাই না? আমরা জানি এই শব্দটার রুট লেটার হলো বা নুন ইয়া, এই দেখেন বা নুন ইয়া, তাহলে একটা নাকিস শব্দ, তাই না? এটা এক নাম্বার ফর্মে দরাবা আদ্রিবু থেকে ব্যবহার হয়, তাহলে কি হবে বানায়া পূর্বে ফাথা আছে, তাহলে কি হয়ে যাবে বানা। আমরা আলিফ দিয়েও লিখতে পারবো, চাইলে আলিফ মাকসুরা দিয়েও লিখতে পারবো, দুইভাবে লেখা যায়, এটা হলো রাইটিং প্রিন্সিপাল। এইখানে যে কথাটা বলছেন এটা একটু খেয়াল করে, যদি এই শব্দটা কোন কিছুর সাথে না মিলে তাহলে আলিফে মাকসুরা দিয়ে লেখা হবে। মনে করেন বানাইয়া, এখানে কিছু যদি মিললেন আপনি কাকু বাপুম এটাস কিছু থাকলো, তখন যদি না থাকে তাহলে এই আলিফে মাকসুরা এই চেহারা হবে, যদি থাকে তাহলে এই চেহারা হবে। এরপরে মুদারের শব্দটা
এই যে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এই জন্য দম্মাকে সুকুন করে দিব, ফলে হয়ে যাবে এটার অর্থ হলো তৈরি করা বা বানানো, বাংলাতে আমরা যেটা বলি বানানো। এখন এই শব্দের মধ্যে ইসমুল ফাইল অ্যাক্টিভ পার্টিকেল কিরকম হবে? এই যে দর এর সাথে মিলান, বানিয়ুন, মাশাআল্লাহ। এই যে ইসমুল ফাইলটা হবে বানিয়ুন, এই বানিয়ুন থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে বানিন। এই যে বানিন, এটা আরেকটা ক্লাসে আলোচনা করব। তার আগে এটাও একটু খেয়াল করেন, কেন এই স্টাইলে লিখলো ইসমুল ফাইলি? হ্যাঁ, এটাকে এই স্টাইলে লিখতে হবে, ফাইলের এসে। আচ্ছা, তারপরে মুদাব মুদাব ইলাইহি, তাই না? এবং মুদাব ইলাইহি জেনারেলি মুদাব ইলাইহি আল যুক্ত হয়, এই এই লেখার স্টাইলটা বুঝতে হবে। বুঝা গেছে না? আলহামদুলিল্লাহ, জি উস্তাদ জি বুঝা গেছে। ইসমুল মাফউল, তাহলে এখন ইসমুল মাফউল বের করি, এটা মাদরুবুনের সাথে মিলাবো, তাহলে হওয়ার কথা কি? মাবউউন, মাবনুউন, মাবনুউন, জি মাবনুউন, মাবনুউন। এখন একটা নিয়ম আছে, নিয়ম হলো ওয়াও এবং ইয়া দুইটা যদি পাশাপাশি আসে তাহলে ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে দিতে হয়। দুইটা পাশাপাশি আসলে ওয়াও ইয়া পাশাপাশি, তাহলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেব, তাহলে শব্দটা কি হবে? মাবনুউন, দুইটা ইয়া হয়ে গেল, মাবনুউন। এখন ইয়া তার পূর্বে কাকে চায়? ইয়া চায় কাসরাকে, তার পূর্বে কাসরাকে চায়, তাহলে কাসরা দিয়ে দিলেই শব্দটা হয়ে গেল। দেখেন এই যে মাবনুউন, এখন দুইটা ইয়া পাশাপাশি আছে, এই জন্য তাসদিদ দিয়ে লেখা হয়, এটা হলো রাইটিং প্রিন্সিপাল, দুইটাকে মিলিয়ে দিলাম, শব্দ হয়ে গেল মাবনুউন। বুঝা গেছে এটা? মাবনুউন থেকে কিভাবে মাবনুউন হলো, এই যে আমাদের লেখায় আছে এই শব্দটা মাবনুউন, মূলত ছিল মাবনুউন, তাহলে বানা যদি হয় তৈরি করা, তাহলে মাবনুউন অর্থ কি হবে? যাকে তৈরি করা, যাকে তৈরি করা হয়, যাকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, যেটা তৈরিকৃত, অলরেডি বানানো, তার মানে এটাতে কোনো হাত দেওয়া যাবে না, বানানো হয়ে গেছে। এই যে মাবনি মানে বোঝাই হলো যে শব্দের পরিবর্তন হবে না, তাই না? আচ্ছা, তাহলে এই শব্দটা আমাদের পরিচিত হয়ে গেল ওয়ান্স ফর অল, এটা আমরা জানি আল্লাহ। আচ্ছা, আবার ইয়াতে যাবো স্যার? হ্যাঁ, ওই টেবিলে যান ওই। হ্যাঁ, তাহলে মাবনিউন আমাদের পরিবর্তন হয়ে গেল, আল্লাহ শব্দটা আমরা জানি, পড়তে আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহর পরে এটা কি আছে, কি পড়া যাবে এটাকে? পরে এটা তো স্যার ইয়া হবে, এটা যেহেতু আল্লাহ হরফে যায়, তারপরে এটাকে হাজাফা পড়া যাবে না, কারণ বার বানানো যাবে না, আর ইসমে হরফে জারের পরে এসে মাসে, তাহলে হাসফু, হাসফি, হাসফা এরকম কিছু, হাসফি তার মানে মাজরুর হয়ে যাবে। ওকে, তাহলে এখন দুই জের হবে না এক জের হবে, সেই বিষয় আল্লাহ হাসফি এক জের। পরে আমরা পাচ্ছি দুইটার মধ্যে মুদাফ মুদাফিলে কি হবে? হারফু ইল্লাতি, হারফুল ইল্লাতি, তাই না? ওকে, পর্যন্ত হয়ে গেল। ওকে, তারপরে এখন হাসফু, এই হরফু ইল্লাতি হযফের মাধ্যমে আবার এখানে কিন্তু জের হয়ে গেল, আবার মুদমুদ বিলাহি, তাই না? এই দুইটার মধ্যে হয়ে গেল এরকম, হয় আবার এখানে আসলো, এই আলার কারণে আবার এখানে নিচে চলে গেল। এম আই কারেক্ট স্যার? কারেক্ট।
তাহলে এখন এই হসগুনের সাথেও যদি মিলাই তাহলে আলাটা থাকলো আলা প্লাস স্যার ওই পুরো লেখাটা থেকে একসাথেই দেখা লেখার দরকার নেই টাইপ ওই উপরে যান আমি যেভাবে দেখাচ্ছিলাম আগান আগান ওকে ওকে এটার উপরে এক্সপ্লেনেশনটা সুন্দর হয় প্রথমে আসেন এই দুইটা মুদাফ মুদাফিলাই হিসাবে আসবে কেন ইল্লাতের হরফ তাহলে একদম মা এখানে কাজটা চলে গেল এখন এই পুরাটা আবার এটার মুদাফিলাই কেন ট্রান্সলেশনে দেখেন ইল্লাতের হরফের হজব তাহলে এটা আবার এখানে চলে আসলো এই দম্মা এখন কাঁচা হয়ে এখানে চলে গেল এটা এখন আর নাই আলার কারণে আবার এটা এখানে চলে আসলো তাহলে আলা হাসফি হরফি ইল্লাতি বুঝে গেছেন নাকি হাসবুন মানে কি ওস্তাদ জি হজব হলো গায়েব করে দেওয়া ও গায়েব করে দেওয়া মানে বিলুপ্ত করে দেওয়া বিলুপ্ত করে দেওয়া এখন বলেন তো ধরা গেছে কিনা কিভাবে কোন স্টাইলে পড়তে হবে জি ওস্তাদ জি এবার বুঝছি সবাই ওকে ওস্তাদ প্রসিড আলহামদুলিল্লাহ তাহলে এভাবে আমরা এটা পড়তে হবে আর বুঝে গেছেন যে দু একটা বাক্য আমরা পড়লেই যেহেতু এটা রিপিটেশন আছে তো আমরা বাকিগুলো পারবো তাই না এই দেখেন ফেল ও আমরিন যে কোনো আমরের ফেল আসলে এরকম আসবে মাদির ফেল আসলে ফেলুন মাদিন মাবনিয়ুন মাবনিয়ুন এরপর মারফুউন মানসুবুন মাজরুরুন এই কথাগুলো তাকরার মুদাফুন মুদাফুন ইলাইহি দমিরুন মুস্তাতিরুন তাকদিরুহু ইসমুন মানসুবুন এই কথাগুলো বারবার থাকবে এই জন্য এটা এখন পরের সেন্টেন্সে আসেন স্যার এটা আর করবো নাকি সুরা ফালাকে যাবো না না ওই সেন্টেন্সে যান যেখানে পড়তেছিলেন মানে শেষ হয়নি তো এই যে কোনখানে পড়তেছে ওই এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম স্যার এটা ওকে পরেরটাতে কি পড়ছে দেখেন আল ফাইলুন দামিরুন মুস্তাতারি মুস্তাতা মুস্তা তারপরে হু তারপর আন্তা তারপরে না অরিজিনাল নাউনটা আগে আইডেন্টিফাই করি তারপরে শব্দে বসাইলে কি হয় সেটা বুঝি দেখেন নাসব 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 মাহলি নাসবুন নাসবুন মাফউলুন বিহি মাফউলুন বিহি দেখেন তো সবাই এই স্টাইলে পড়তে পারতেছেন কিনা তাইলে হবে সবাই কি এটা ধরতে পারতেছেন জি স্যার জি দমিরুন মুস্তাতিরুন এটা হলো দমির সর্বনাম মুস্তাতির হলো গোপন তাকদিরুন কাদ্দারা ইউকাদ্দিরু থেকে তাকদিরুন দেখেন কোন একটা ফরম্যাটে মিলে যায় শব্দটা তারপরে আছে হু তাহলে তাকদিরুহু আনতা পড়তে পারি ওয়া না পড়তে পারি দমির পড়তে পারি মুত্তাসিলুন এটা দেখেন একবার পড়লেই হবে হয়তো আমরা মুত্তাসিলুন মুনফাসিলুন পড়ছি ফি মাহাল্লুন নাসবুন মাফউলুন বিহি শব্দগুলি কি পড়া যায় পড়া যায় ওস্তাদ জি পড়া যায় বাকিরা একটু কাইন্ডলি বলবেন নতুবা আমরা মানে কোন পর্যায়ে আছেন বুঝতে পারতেছি না জি পড়া যায় আলহামদুলিল্লাহ পরেরটা বলেন ইসমুন কিন্তু ওস্তাদ এই যে দমিরু মুত্তাসিল মুত্তাসিল আর মুনফাসিল এটা কেন মুত্তাসিল হলো এই যে নাটা আছে এটা দমির না জি মুত্তাসিল মানে কি সংযুক্ত না জি তাহলে এখানে এহেদির ফাইলটা হলো না এই ফাইলটার কথাই বলছে এটা মুত্তাসিল ও ফাইলটা তাহলে এটা মুনফাসিলটা কখন হয় স্যার যদি হুয়া হইতো কোন কোথাও ও জি স্যার হুয়া হুমা হুম ওগুলো হলো মুনফাসিল অর্থাৎ ডিটাচ প্রোনাউন গুলো হচ্ছে মুহাল্লিন না মুহাল্লুন হবে
এখন দেখেন এই এই সামান্য সামান্য কিন্তু বুঝতে পারলেই হবে। ইসমুন, এই যে সিরাতটা কথা আছে, প্রথমে আমি বুঝতে পারতেছি না এটা কি ইসম ফেললা হলো, এটা দেখে বুঝে গেলাম হ্যাঁ এটা ইসম। ইসমটা কি মারফু মাজরুর না মানসুব? মানসুব মানসুবুন, তাই না? এই এখানে একটা কারণ এটা বোধহয় এক্সপ্লেইন করা হয়েছিল তাই না উস্তাদ? হ্যাঁ এই ক্লাসে জি হয়েছে। ওকে দেখেন তো এই কোটটুকে পড়া যায় কিনা স্যার? এখানে এই কথাটা আমি বুঝি নাই, ওই যে বিন জাও এর আগের যে এর আগের যে একটু একটু ওটাতে আসতেছি, এটা পড়া যাচ্ছে মাফুলুন বিহি আমার পরেরটা পড়া দরকার কি শুধু স্যার ওই যে আগে যেটা সিরাতুল ওইটার যে একটা যে ওয়ার্ড আছে মাঝামাঝি যেটা আওয়ার আগে ওইটাই শুধু বুঝলাম না, এইটা বুঝলাম। এটা আমরা ব্যাখ্যা করে বলে দিছিলাম, ওই যে আমি একটু শীতটাতে যাই তাহলে একটু ভালো করে দেখতে পারবো। আমরা বলছিলাম খাফিদুন শব্দের অর্থ হলো হারফুল জার, তাহলে বিনাজাইল খাফিদ মানে কি? হারফুল নাজউন মানে হাজফুন, তার মানে এটা মানসুব হয়েছে, বাকি লফজান মাজরুর হওয়ার কথা ছিল। যেহেতু এই হাদা শব্দটা ইলা হারফুল জার সহ ব্যবহার হয়, আমরা একটা আয়াত দেখাইছিলাম ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, তার মানে এই হাদা এই ভার্বটা ইলা সহ ব্যবহার হয়, এই ইলাটাকে ড্রপ করে সরাসরি তার মানসুব মাফুল ব্যবহার করা হয়েছে। তো নর্মাল এটার ব্যবহার হলো সরাসরি মাফুল হয় না, বরঞ্চ মুতাল্লিক হয় ইলা সহ। তাহলে যদি ইহদি না ইলা সিরাতিম মুস্তাকিম হইতো তাহলে এটা কি হইতো? মাজরুর মুতাল্লিক হয়ে যেত, তাই না? এই ইলা না দেওয়ার কারণে এখন কি হয়ে গেল? মানসুব হয়ে গেল। এটাই বলতেছে স্বাভাবিক ব্যবহার অনুযায়ী এই ইলা সহকারে এটা মাজরুর হওয়ার কথা ছিল, এই ইলাটাকে হজব করে দেওয়ার কারণেই এটা মানসুব হয়েছে। এই যে বিনাজাইল খাফিদ, খাফিদুন শব্দের অর্থ হলো হরফুল জর, আর নাজউন অর্থ হলো হাজফুন, তাহলে বিনাজাইল খাফিদ হরফুল জর হজব করার কারণেই এটা মানসুব হয়েছে। অন্যথায় হরফুল জর থাকলে কি হয়ে যেত? মাজরুর হয়ে যেত। এখানে ইলাকে হজব করা হয়েছে, তাহলে ইলা হজব হইলে এখন মানসুব হতে পারলো, এই জন্যই বলতেছে ইসমুন মানসুব, এটা মানসুব হয়েছে বিনাজাইল খাফিদ, এখানে ইলা হরফুল জারটাকে হজব করার দ্বারা। তাহলে খাফিদুন মানে হরফুল জার, নাজউন মানে হাজফুন, ড্রপ। ওকে উস্তাদ প্রসিড করেন।
বুঝে গেছে? বিশ্লেষণ করলে ভালো হয়। আচ্ছা একটু আবার বলে দিই, ইসমুল মাফুলটা মাদ্রুগুনের সাথে মিলায়া হওয়ার কথা ছিল মাবনুয়ুন, তাই না? মূলত হওয়ার কথা ছিল মাবনুয়ুন এরকম। এই যে মানসুরুন মাদরুবুন মাফউলুন এটা হওয়ার কথা ছিল নরমাল। নিয়ম হলো ওয়াও এবং ইয়া দুইটা যদি পাশাপাশি আসে তাহলে ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এই ওয়াওটা ইয়া হয়ে গেল, তাহলে কি হবে? স্যার ইয়া কি ইয়ার মধ্যে একগাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ কি আমাকে এটা আরেকটু সোজা করে দেন, আমি দেখাচ্ছি এই কনস্ট্রাকশনটার দিকে তাকান। ওয়া এবং ইয়া পাশাপাশি আছে, তাই না? জি। এই ওয়াটাকে বাদ দিয়ে এখানে ইয়ার উপর তাসদিদ দিয়ে দেন, ইয়ার উপর তাসদিদ একটা হয়ে গেল, ওয়াকে ইয়ার সাথে ইদগাম করে দেওয়া হলো, মিশা দেওয়া হলো। এখন এই ইয়া তার আগে কি চায়? কাসরা চায়, এই ইয়া তার আগে নুনের নিচে কাসরা দিয়ে দেন, ব্যাস। বুঝে গেছেন আপনারা? এইভাবে সহজে আমরা শিখে ফেললাম, বাকি রিজনটা ওইটা বুঝছেন না? আসলেই এই কাজটা করতে হবে, বুঝে গেছে? এই যে আসলে এখানে তাসদিদ দিয়ে দেন, এখন এটাকে ওয়াও বানায় ইয়া বানায় দেন, দিয়ে তাসদিদ দিয়ে দেন। এখন তাসদিদ দিলে ইয়া তার পূর্বে কাকে চায়? কাসরা। তাহলে এরকম আরেকটা শব্দ বলি, আরেকটা শব্দ বলি দেখেন পারেন কিনা। রামা থেকে মূলত হওয়ার কথা ছিল মারমুয়ুন, বলেন তো কি হবে? একসাথে বলে দেন, মারমুইন। মারমুয়ুন, তাই না? জি মারমুয়ুন। কিভাবে হলো বুঝে গেছে না? সংক্ষেপে দেখি, শব্দ বিশ্লেষণ আজকে করা যাবে না, শব্দ বিশ্লেষণ আগামী ক্লাসে করবো, আজকে শুধু বাক্যটা বুঝবো। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق قل أبني بولون أعوذ برب الفلق أمي شكال ربير كاچه أسروي چاچه أعوذ أمي أسروي چاچه برب الفلق فلق شب در عبت شكال رب الفلق مانا كي সকালের রবের কাছে আন্তা মুস্তাতির ফাইল, ফাইল পেয়ে গেলাম। এরপরে বলতেছে তুমি বলো, কি বলো, কি বলো, এটা কি হবে? আমরা বলতে পারি কলা ক্রিয়ার ক্ষেত্রে স্পেসিফিক আরেকটা নাম হয় কি, মাকুলুল কাউলি। আমরা নাসের মধ্যে পড়ছি মাকুলুল কাউলি অথবা মাফুলুন বিহি। তাহলে এখানে এতটুকু বুঝে গেছে, কুল ফেল, এর মধ্যে আনতা ফাইল, আর এটুকু হলো মাফুলুন বিহি অথবা মাকুলুল কাউলি। এটুকু বুঝে গেছে?
জি এখন মাকুলুল কাউলিটা একটু ভেঙে বলেন আপনারা পারবেন আউযু এটা হলো ফেল এই ফেলের মধ্যে কি লাগবে ফেল কাকে চাই ফাইল কে চাই তাহলে বলেন আউযুর মধ্যে ফাইল কি আল্লাহ আছে আল্লাহ আল্লাহ আনা এটা হলো আনা আসতে আর বিরাব্বিল ফালাক এটা বলেন বি এটা এটা হরফে জার হরফে জার রব্বি রব্বি মুদাফ 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 মুদাফিলাই মুদাফিলাই তাহলে মুদাফ মুদাফিলাই মিলে বি হরফুল জারে মাজরুর মাজরুর আর এটা মুতাকাল্লিম তো মুতাকাল্লিম তো আউযু মুতাল্লিক হচ্ছে এর সাথে মুতাকাল্লিম হবে তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে কি হবে এটা মিলে হবে মাফুলে বিহি মাফুলে বিহি এটা বারবার ফালা দিয়ে মাকুলুল ফেলিয়া কারেক্ট জুমলাতুন ফেলি এই জুমলাতুন ফেলিয়াটা এখন হবে কুলের মাকুলুল কাউলি অথবা মাফুলুন বিহি মাফুলুন বিহি তাহলে বলেন তো মাফুলুন বিহি কি হয় মানসুব হয় তাহলে এটা কি হইছে এই যে বাক্যটা এই ভার্বাল সেন্টেন্সটা এটা হলো ফি মাহাল্লি নসবিন এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা এখন দেখেন এটা যদি আমরা পুরো বাক্যে দেখি এই যে আপনি বলুন কি বলুন আমি আশ্রয় চাচ্ছি এই যে এই পুরো বাক্যটাই কিন্তু এই পুরো সূরার পরের কথাগুলো এই কুলের মাফুলুন বিহি বা মাকুলা এই যে এই পুরো শেষ পর্যন্ত এই যে এই শেষ পর্যন্ত পুরাটাই আছে এই কুলটা ফেল ফাইল আর বাকি যেটুকু আছে একটা ভার্বাল সেন্টেন্স এটা পুরোটা মাকুলুল কাউলি বা মাফুলুন বিহি তাই না তাহলে এটা কিভাবে হলো বিরাব্বিল ফালাক একটা মুতাল্লিক পেলাম আমরা তাই না একটা মুতাল্লিক এবার দ্বিতীয় মুতাল্লিক মিন শাররি মা খালাক এটা দ্বিতীয় মুতাল্লিক তারপরে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এটা তৃতীয় মুতাল্লিক কারণ এই যে মিন আছে হরফুল জার ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ এটা চতুর্থ মুতাল্লিক ومن شر حاسد اذا حسد এটা পঞ্চম তার মানে অনেকগুলো মুতাল্লিক সহ এই পুরাটা ভার্বাল সেন্টেন্স হয়ে কুলের মাফুরুন বিহি বা মাফুল বিহি হয়ে গেল ফরকুল অথবা আমরা এভাবে বলতে পারি ওস্তাদ এখানে ওয়াটা দিয়ে কি আমি কি মাউতুব বলতে পারবো ওয়ামিন মাউতুব বলতে পারবেন এটাই বলতেছি এই যে বিরাব্বিল ফালাক এই রাব্বিল ফালাক এটা মাউতুফুন আলাইহি এটা হলো মাতুফ প্রথম মাতুফ এটা হলো দ্বিতীয় মাতুফ তাহলে এই যে মিন শাররি মা খালাক এটা দ্বিতীয় মুতাল্লিক এই যে এটা হলো মাতুফ প্রথম মাতুফ এটা হলো দ্বিতীয় মাতুফ তাহলে এই যে মিন শাররি মা খালাক এটা এর উপরে আতফ হইছে এইটুকু হলো দ্বিতীয় মুতাল্লিক প্রথম দ্বিতীয় আর বাকিগুলো সব হলো এর সাথে রিলেটেড আর পরের যেটা সেটা হচ্ছে মাতুব মাতুব আলাইহি এটা পুরাটা ওইভাবে কি বর্ণনা করবো না বর্ণনা করার সময় তো এইভাবেই করতে হবে একটা ভার্বাল সেন্টেন্স হয় মাকুরুন বিহি বা মাকুরুল কাউলি বারবার মুতাল্লিক এই আউযু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কি ফি মাহাল্লি নসব আল মাকুরুন বিহি দেখেন কোন ডাউট আছে কিনা হ্যাঁ এটার করার পর ওস্তাদ এটার একটু বলে দেন এই অংশটা হয়ে গেছে এটা তো শেষই মিন হরফে জার এটা হলো এস এম মাজদুর এস এম মাজরুরের পরে মা ফালাক মা হলো
ইসমুল মাউসুল তাহলে সিলা মিলে শাহরিনের মোদাফিলাই দেখেন তো বুঝা গেছে কিনা এই যে মিন শাররি মা খালাক আমি আশ্রয় প্রার্থনা করছি ওই সকল জিনিসের অনিষ্ট থেকে খালাকা যা তিনি সৃষ্টি করেছেন তাই না মিন শাররি এখানে উস্তাদ জি এখানে কি আমি বলবো যে মাটা যেরকম মাউসুল তারিখ পরেটা হচ্ছে সিলা কিন্তু সিলার মধ্যে তো রিয়া নাই আয়াত নাই আয়াত নাই তাহলে আয়াত উজ্জ ধরেন মিনটা হারফুল জার তাহলে পুরাটা মাজরুর হবে এটা মাজরুর তাই না এই মাজরুরের মধ্যে ভেঙে বললে শাররিটা মুদাফ তাহলে মুদাফ তারপরে মুদাফিলাইকে চাই তাহলে এইটুকু মুদাফিলাই তাহলে মুদাফিলাইটা ভেঙে বললে মাটা ইসমুল মাউসুল ইসমুল মাউসুল কাকে চায় সিলাতুল মাউসুল তাহলে খালাকাহু ফিল ফাইল মাফুলে বিহি উজ্জ এটুকু হলো সিলাতুল মাউসুল তাহলে ইসমুল মাউসুল তার আগে উস্তাদ এটা কেন মুদাফ বলেন খুব ভালো প্রশ্ন একটু বলেন তো এটা কেন মুদাফ আমরা মুদাফ বলতেছি কেন কোন কারণে এটাকে হাতের আন্দাজে মুদাফ বলা যাবে এটা তো আসলে কারণ এখানে আলু আসে নাই কামুনও আসে নাই স্যার ভেরি কারেক্ট পারভীন বেগম রিপ্লাইড দি কারেক্ট আনসার এটা শাররুন তাহলে তো এখানে দুই দুই পেশ থাকার কথা অথবা আলু থাকার এখানে হয় নাই একমাত্র মুদাফের মধ্যেই জেনিস শাররুন এই ক্যারেক্টারটা থাকবে সুতরাং এটাকে মুদাফ বলা হবে বলে ফেলছেন অলরেডি কারেক্ট খুব সুন্দর আনসার আমরা জানি নরমালি শব্দটা অবশ্যই তানবিন থাকবে তানবিন থাকবে না তিন কারণে এক নাম্বার হলো আল যদি আসে দুই নাম্বার হলো যদি মুদাফ হয় তাই না দুই নাম্বার হলো যদি মুদাফ হয় তিন নাম্বার হলো যদি শব্দটা গাইরুল মুনসারিফ বা মামনুউম মিনাস সরফ হয় তাহলে দেখেন এটা মামনুউম মিনাস সরফ না এবং এটা আলো নাই তাহলে আর বাকি থাকলো কি মুদাফ সুতরাং এটা মুদাফ তখন হইলে এই যে এক্সপ্লেনেশন দিলেন এর মধ্যে কোন যদি সন্দেহ দেখা যায় তাহলে ওস্তাদ এখন অ্যাপসে যান এবং এটা মুদাফিলাই এই যে এখন এই মাটা ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল লাগবে তাহলে এই যে খালাকা মাদিন ফাইলুহু মুস্তাতিরুন ওয়াল জুমলাতু এখানে মুদাফ মাকে বলছে মুদাফ ইলাইহি এটার বেলায় কিছু বলে নাই তো অটোমেটিক্যালি এটা মুদাফ শুধু পরেরটা বলে কথার কথা ধরেন মাউসুফ সিফাত আছে বলবে শুধু পরেরটা সিফাত তো সিফাত হইলে তার মানে কি অটোমেটিক মাউসুফ আছে শুধু বলবে বদল মানে কি মুবদাল মিনহু আছে শুধু বলবে মাতুফ আলাই তাহলে অটোমেটিক মাতুফ আছে আছে কারেক্ট পরের সেন্টেন্সটা তো জানো স্যার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব বলেন তার কোনো শব্দ আর কোনো কিছু শব্দ থাকার বলতে কথা না শারুন পর্যন্ত আগের মতই গাসিকুন আগের মত ইযা এই কতটুকু এখন বানান বুঝতেছি না তাই না বুঝলে অসুবিধা নাই এখানে আসেন ইজাটা কি জ্বর মুদাফিলাই চায় এইখানে দেখেন শেষ দিকে লেখা আছে কিছু কিন্তু বিল্লি দাফা ওকে এটা যাওয়ার আগে এখন করি অকাফা মাদিন এটা হলো ফেলে মাদি তারপরে এটা ফাইল কই মুস্তাতির তারপর একটা জুমলা হইলো জুমলা হয়ে বলছে কি মাহাল্লি জাররিন কেন
এই ইজার কারণে মুদাফিলাই কারণে মানে হইছে অ্যাবসলিউটলি এই কটুক পরে যদি এই কটুক বোঝা যায় উই আর ডান। যেমন আমি বললাম ইদা আকালতু যখন আমি খাই বা যখন আমি খাবো মাদির অর্থ তো কিন্তু ইদার সাথে আসলে মুদারের অর্থ হয়ে যায়। যেমন আমি বললাম ইদা আকালতু অর্থ কি যখন আমি খাবো, যখন আমি খাবো তাই না, তার মানে কি আমার খাওয়ার সময় বুঝাচ্ছে না খাওয়ার সময় আমার খাওয়ার সময় খাওয়ার সময় তাহলে মুদাফ মুদাফিলাই হলো না এটা মুদাফ আর এটা পরে তার মানে ইদা এই ইদাটা আসলে অর্থ দেয় হলো এই যে আমি এখানে ব্র্যাকেটে লিখে দেই ওয়াক্তুন বাহিনুন ওয়াক্তুন মানে সময় এই যে ওয়াক্তু অথবা হিনুন হিনুন মানে সময় এই যে ইদা আকালতু এই বাক্যটার অর্থ হলো ওয়াক্তু আকালতু অথবা হিনু আকালতু বুঝতে পারছেন এই ইদাটা মূলত বোঝায় কি ওয়াক্তু অথবা হিনু ওয়াক্তুন মানে সময় তাহলে এই যে খাওয়ার সময় তাহলে ওয়াক্তুটা মুদাফ আর আকালতু এই ভার্বাল সেন্টেন্সটা ফি মাহাল্লি জাররিন মুদাফিলাই বুঝা গেছে যখনই ইদা আসবে যখনই ঈদ আসবে এরকম তারকিব হবে এনি ডাউট মানে এখানে কেন মুদাফ মুদাফিলের তারকিবটা করে এটা বুঝা গেছে উস্তাদ মিন শাররি এই শাররিটা যে মুদাফ আপনি বললেন যে এটাতে আল নাই তানবিন নাই আর কি একটা কথা বললেন ওটা আমি বুঝি নাই চলে গেছে কোন শব্দের মধ্যে তানবিন থাকবে না এর তিনটা রিজন হতে পারে তিন কারণে তানবিন থাকে না কিছু যে সমস্ত শব্দ জন্মগতভাবে একপেশওয়ালা অথবা বহুবচন বানানোর কারণে একপেশওয়ালা নাউনে পরিণত হয় ওগুলো হলো গায়রুল মুনসারিফ ওকে এবং এটা তানভিন নিবে না এই দেখেন বললাম জন্মগতভাবে একপেশওয়ালা জন্মগতভাবে একপেশওয়ালা আচ্ছা এই যে আপনি এটা পড়েন গায়রুল মুনসারিফ শব্দ মানে যেই শব্দটা তানভিন নেয় না জন্মগতভাবে এবং কাসরা নেয় না কখনোই জের হবে না এবং কখনোই শব্দটা তানবিন নেবে না অর্থাৎ হইলে এক পেশ হবে এক জবর হবে অথবা এক জের হবে কখনোই দুই জবর দুই জের দুই পেশ হবে না এটাকে গায়রুল মুনসারিফ বলে আচ্ছা ঠিক আছে এই তিন কারণে তানবিন থাকবে না আর বাকি অন্যথায় অবশ্যই তানবিন থাকতে হবে তাহলে শাররি তানবিন নাই দেখেন শব্দটা আল নাই এবং এটা গায়রুল মুনসারিফও না তাহলে বাকি থাকলো কি মুদাফ তাহলে আজকে আমরা শেষ করি মনে হয় ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই সূরার এই শব্দগুলো অনেকগুলো শব্দ আছে এখানে এগুলো বোঝার মতো শব্দ এই যে ফালাক শব্দটা আছে আউযু আমরা আউযু বিল্লাহর মধ্যে পড়ে আসছি এটা দরকার নেই এরপরে ওয়াকাফ শব্দটা গাসিকিন শব্দটা ইম্পর্টেন্টলি এই যে নাফাসাতি শব্দটা এই শব্দগুলো একটু পড়তে হবে আমরা আমাদের তারকিবে ওস্তাদ সুলাসি মুজাররাত এই শব্দগুলি তেমন একটি আলোচনা করবো না এগুলি এত সোজা এগুলিতে সময় দেওয়ার দরকার নেই ফালাক হ্যাঁ সুলাসি মুজাররাত সহি হইলে আলোচনা দরকার নেই যদি গায়রে সহি হয় ছাড়ুন কারেক্ট ঠিক আছে আর এই সমস্ত এগুলি হলো ইম্পর্টেন্ট যেগুলি মোবালাগা তারপর যা যা আছে ওই সমস্ত জায়গাগুলি ইম্পর্টেন্ট কারেক্ট এটা আলোচনার বিষয় নেই ওকে আর কিছু কারো ডাউট আছে না ডাউট থাকলে রাত্রে দশটা বাজে
আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমরা জানি একটু ক্লাসের টাইমটা পরিবর্তন হয়েছে, আমাদের ভুল হয়েছিল। এখন টাইমটা হলো আমাদের প্রতি সোমবার এবং বুধবার 9টা থেকে 10টা। আমি ইনশাল্লাহ একটা রুটিন বানাইছি, উস্তাদ ওয়াইজ, বার ওয়াইজ, কি বারে কয়টা ক্লাস আছে, এই সবগুলো সহ আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। ওইখান থেকে দেখে সহজে বুঝতে পারবেন আজকে বুধবার কয়টা ক্লাস আছে, কোন কোন ক্লাস কয়টার সময়, সময় সহ একবার বিস্তারিত আছে। ইনশাল্লাহ আজকে আশা করি দিতে পারবো রাত্রে। এখন আমি এটা ফাইনাল করব, করে দিয়ে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই, আবার আগামী বুধবারে পরবর্তী ক্লাস। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ورحمه الله